নমস্কার বন্ধুরা অর্ণব ইলেকট্রনিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সকাল সকাল একেবারে লেটেস্ট একটা আপডেট নিয়ে কিন্তু আপনাদের সকলের কাছে আসুন বিস্তারিত জেনে নিন বন্ধুরা দিন ধরেই চলছিল জল্পনা এবার পড়ল শিলমোহর দু হাজার টাকার নোট আর ছাপাবে না রিজার্ভ ব্যাঙ্ক বাজারে যে দু টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে দু টাকার নোট গ্রাহকরা ব্যাংকে দু টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন এক লপ্তে ব্যাংকে কুড়ি হাজার টাকা পর্যন্ত দু টাকার নোট ব্যাংকে জমা দেওয়া যাবে একটি বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে কারো কাছে দু টাকার নোট থাকলে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাংকে জমা করা যাবে তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একবারে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে যে কোনো ব্যাংকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য কোনো নোট নেওয়া যাবে অর্থাৎ টাকার নোটকে বৈধ মুদ্রা বলে গণ্য করা হবে বাজার থেকে তুলে নেওয়া হতে পারে দু হাজার টাকার নোট এই ইঙ্গিত আগেই দিয়েছিল রিজার্ভ ব্যাংক নতুন করে ছাপানো বন্ধ হয়েছিল এবার দেশবাসীকে এই নোট বদলে ফেলার দিনক্ষণ জানিয়ে দেয়া হলো। কিন্তু কেন এমন সিদ্ধান্ত আরবিআই জানিয়েছে দু সালে নোট বাতিলের সময় নতুন নোটের চাহিদা বেড়ে গিয়েছিল সেই চাহিদা মেটাতেই এই নোট ছাপানো হয়েছিল এরপর বেশ কয়েকটা বছর পেরিয়ে গিয়েছে নোটগুলির আয়ও প্রায় ফুরিয়ে এসেছে আরবিআই নিজের মুদ্রা পলিসি মেনেই বাজার থেকে দু টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু সালের নভেম্বর মাসে আট তারিখ আচমকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে পুরোনো পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট বাতিল করা হচ্ছে কালো টাকা রমরমা রুখতেই এহেন পদক্ষেপ তার পরিবর্তে বাজারে আসে নতুন পাঁচশো টাকা এবং দু টাকার নোট কিন্তু দু টাকার নোট ভাঙাতে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে আর বাজারে আসার বছর আটেক পর রিজার্ভ ব্যাংক জানিয়ে দিল আয়ু শেষ হতে চলেছে দু টাকার নোটে তাহলে বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই তথ্যটি সম্পূর্ণ পরিষ্কার যে আপনারা আগামী সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনাদের কাছে যদি কোনো দু টাকার নোট থেকে থাকে আপনারা সেটা ব্যাংকে ডিপোজিটও করতে পারেন কিংবা যে কোনো ব্যাংক থেকে আপনি সেই দু টাকার বদলে অন্য টাকাও কিন্তু নিয়ে নিতে পারেন তাহলে আপনাদের কাছে যথেষ্ট সময় আছে ধীরে সুস্থে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টাকাগুলো এক্সচেঞ্জ করিয়ে নেবেন তাহলে আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দেবেন এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জেনে অনেক অনেক ধন্যবাদ